পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান থেকে আসা শরণার্থীদের নাগরিকত্ব তিন প্রতিবেশী দেশ থেকে আসা শরণার্থীদের নাগরিকত্ব দিতে নোটিশ টেলিফোনে রয়েছেন আমাদের নয়াদিল্লির প্রতিনিধি বিজেন্দ্র সিংহ বিজেন্দ্র এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে যে নোটিশ জারি করা হয়েছে তাতে ঠিক কি বলা হয়েছে সন্নালি স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে যে নোটিফিকেশন গ্যাজেট নোটিফিকেশন ইস্যু করা হয়েছে সেটা থেকে 13টি জেলা রয়েছে যেটা গুজরাট ছত্তিশগড় রাজস্থান পাঞ্জাব এবং হরিয়ানা সেখানে যারা শরণার্থী রয়েছেন যারা এই তিন দেশ থেকে এসেছেন যার মধ্যে হিন্দু শিখ বুদ্ধিস্ট খ্রিস্টান জৈন এবং পার্সি রয়েছেন তাদেরকে সিটিজেনশিপ দেওয়ার জন্য সেখানকার ডিএম দেরকে পাওয়ার দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে সিটিজেনশিপ এই মুহূর্তে অ্যাক্ট রয়েছে তার অনুযায়ী তারা এই অ্যাপ্লাই করতে পারবেন এবং তাদেরকে ডিস্ট্রিক্ট অথরিটিসরা সিটিজেনশিপের কাগজ প্রসেস করে তাদেরকে সিটিজেনশিপ দেওয়ার জন্য প্রস্তুতিগুলো নিক এবং তাদেরকে সিটিজেনশিপ দেওয়া হোক সে কথাই বলা হয়েছে এর আগেও শরণার্থী 2018 সালেও এই ধরনের নোটিফিকেশন ইস্যু করা হয়েছিল যেখানে এই রাজ্যগুলোতে ছিল তার সঙ্গে উত্তরপ্রদেশ এবং দিল্লিতে যারা শরণার্থীরা রয়েছেন এই তিন দেশ থেকে আসা অর্থাৎ বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তান থেকে আসা সেখানকার সংখ্যালঘু যার মধ্যে হিন্দু শিখ বৌদ্ধ খ্রিস্টান জৈন এবং পার্সি রয়েছেন তাদেরকে সিটিজেনশিপ দেওয়া হবে সিটিজেনশিপ অ্যাক্টের নিয়ম মেনে বলা হয়েছিল কিন্তু এটা মনে রাখতে হবে যে 2019 সালের পরে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস হয়েছে পার্লামেন্টে তবে সেই অ্যাক্টের আন্ডারেই কিন্তু সিটিজেনশিপ দেওয়ার কথা এখন রয়েছে কিন্তু যেহেতু রুলস গুলো এখনো নোটিফাই হয়নি আইন পাস হয়ে গেছে লোকসভায় এবং রাজ্যসভায় কিন্তু কিভাবে সে সিটিজেনশিপটা দেওয়া হবে কোথায় তারা অ্যাপ্লাই করবেন সেসব নিয়ে রুলস এখনো ফ্রেম হয়নি তাই এখন পুরনো অ্যাক্ট অনুযায়ী আবার নোটিফিকেশন ইস্যু করেছে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রক যেখানে এই 5টি রাজ্যের 13টি জেলা ম্যাজিস্ট্রেটদেরকে পাওয়ার দেওয়া হয়েছে তারা সিটিজেনশিপ অ্যাক্ট এই মুহূর্তে যে রয়েছে সেটাকে ফলো করেই এই তিন দেশ থেকে আসা যদি তাদের জেলাতে শরণার্থীরা থাকেন তাদেরকে সিটিজেনশিপ দেওয়া হোক ধন্যবাদ বিজেন্দ্র দেশে এখনো বেলাগাম করোনা সংক্রমণ এই পরিস্থিতিতে দু একদিন অন্তর বেড়েই চলেছে জ্বালানির দাম ফের রেকর্ড বৃদ্ধি পেট্রোল ও ডিজেলের দামে আজ কলকাতায় 25 পয়সা বেড়ে পেট্রোলের দাম হয়েছে লিটার প্রতি 93.97 টাকা ডিজেলের দাম বেড়েছে লিটারে 28 পয়সা কলকাতায় ডিজেলের নতুন দাম হয়েছে 87.74 টাকা প্রবল বৃষ্টিতে ধস নেমেছে দার্জিলিংয়ের একাধিক জায়গায় বন্ধ হয়ে গেছে রাস্তা জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে রাস্তা পরিষ্কার করার কাজ শুরু হয়েছে প্রবল বর্ষণে জলমগ্ন মালদার বিভিন্ন জায়গা ব্যবসায়ী সংগঠনের কর্তাদের দাবি ক্ষতি হয়েছে ব্যবসার ক্ষতিপূরণ চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দেবেন বলে জানিয়েছেন তারা ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে লণ্ডভণ্ড রাজ্যের বেশ কিছু এলাকা নিম্নচাপের বৃষ্টিতে জলমগ্ন একাধিক জেলা ফুঁসছে বিভিন্ন নদী টানা বৃষ্টিতে ধস নেমেছে দার্জিলিং এর একাধিক জায়গায় রিম্বিকে একটি স্কুলের সামনের রাস্তা ধস নেমে বন্ধ হয়ে গিয়েছে ধস নেমেছে লেবং মিড়িকেও তার্শিয়াং এর রাজবাড়ি শিব মন্দিরের 100 বছরের পুরনো গাছ প্রবল বৃষ্টির কারণে ভেঙে পড়ে গেছে পুষ্টা হাওয়া ভি একদম তেজ থি বারিশ ভি হো রহি থি জোরদার তুম সে দেখ রাহা হু পেড় ওয়েসা কোইসে থা জরুরি ভিত্তিতে রাস্তা সারানোর কাজ চলছে এই প্রসঙ্গে দার্জিলিং এর জেলাশাসক জানিয়েছেন পাহাড়ের বিভিন্ন ব্লক থেকে ছোট আকারে ধসের খবর মিলেছে রাস্তা পরিষ্কার করার কাজ শুরু হয়েছে যেখানে গাছ ভেঙে পড়েছে সেখানে গাছ কাটার কাজ চলছে উত্তরবঙ্গের অন্যত্র বৃষ্টির কারণে দুর্বিপাক কম নয় টানা বর্ষণের জেরে জেলার ব্যবসায়ীদের প্রচুর টাকার ক্ষতি হয়েছে বলে দাবি মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের ক্ষতিপূরণ চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দেবেন বলে জানালেন সংগঠনের সম্পাদক আমরা মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তুলে ধরব যে আমার জেলাতে প্রায় 250 কোটি টাকার ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা চাইব যে এই ব্যবসায়ীদের যেন আগামী দিনে কোনো রিলিফের ব্যবস্থা করা হয় মালদার বেশ কিছু জায়গা এখনো জলমগ্ন ইংরেজবাজার রদবাড়িতে বাজারেও ঢুকেছে জল মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরও জলমগ্ন হয়ে পড়ে মোহন প্রসাদ ও অভিজিৎ চৌধুরীর রিপোর্ট এবিপি আনন্দ জ্ঞান মনস্তং ব্রহ্ম সত্য অন্তহী সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে জ্ঞান মনস্তং ব্রহ্ম সত্য অন্তহী সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত
তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।